তার নামাজ কবুল হবে না। জি আল্লাহর রাসূলের যুগে নুন তামাক জাতীয় জিনিস ছিল না, পরিবর্তন করে এনে আল্লাহর রাসূলের যুগে ছিল গিলা কি ওটা আপনি কি বলছেন না কি না 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 ওটা বলতে হবে না ভুলে গিয়ে তরজমা। ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি বুঝলাম না। আমি বুঝতে পেরেছি আমি বলি পাবলিককে বোঝানোর চেষ্টা করি। উনি বলতে চাইছেন যে পানবিড়ি জর্দা গুলশিকার তো রসুলের জমানে ছিল না, আপনি কেন বলছেন কথা বুঝেননি? তো পানবিড়ি জর্দা গুলশিকার তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ছিল না, কিন্তু নেশাদার দ্রব্য তো ছিল। নেশাদার দ্রব্য পৃথিবীতে যত আসবে সব নেশাদার দ্রব্য মানে ইনটক্সিক্যান্ট, আর ওগুলো হচ্ছে খামার। জি আপনি জর্দা খান? ভুল করেন না করেন কি না? আমি এক মিনিট সারা থামবো বলেন। আল্লাহ রাসূলের হাদিস নিষ্পাত করলেন, জি পরিবর্তন না পরিবর্তন করছি না তো আমি আমি বললাম নেশাদার দ্রব্য। অনেক মানুষ বুঝবে না নেশাদার দ্রব্য কি, আমাকে তো ভেঙে বলতে হবে না? না আমাকে ভেঙে বলতে হবে তো, না আপনি কি করে বুঝবেন? না না অবশ্যই বলতে হবে, না না আমি বলি অবশ্যই বলতে আমি বাধ্য। তো যদি বলি যে নেশাদার দ্রব্য পান করা যাবে না, তো নেশাদার দ্রব্য কি বলেন একটু তো? পান বিড়ি জর্দা গোল সিগারেট তামাক হেরোইন আপনি যা আছে সবই তো নেশাদার দ্রব্য। আমি বেশি বুঝবো কেন? আপনি বেশি বুঝছেন তো, যেটা আপনাকে কে না না আপনাকে এখানে বসিয়েছে কি? আল্লাহ রসুল, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কথাই বলছি হুবহু, কিন্তু আমি আমাকে ভেঙে বলতাম না শব্দ বলবেন না না নেশার কথা বলবেন না না। আপনি কি জর্দা খান? আমি কেন জর্দা খাবো? আপনার এত পাচ্ছে কেন? আমি তো বুঝতে পারলাম না যেটা শব্দ। আরে আশ্চর্য কথা, আমি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরিন, প্রত্যেকটা নেশাদার বস্তু কি মদ, তাই তো? আল্লাহ রসুল বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআমিরান ফালিয়া তামাম আফহুন না। ঠিক আল্লাহ রসুল বলেছেন ধাক্কা মারছেন কেন? আপনি ধাক্কা মারছেন কেন? আপনি আমাকে দেখেছেন, আপনি আমাকে দেখেছেন, আমি আসিনি তো না না। মানে আল্লাহ রসুল বলেছেন তাই আমি আপনাকে বলবো আল্লাহ রাসূলকে কোন কথা নিষ্পাত করলে পরে কোন সাহাবা আল্লাহ রাসূল সাহাবারা এমন সব ধরনের কাফের কোন কথা বলতে গেলে বলতে চাইছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তারা কিভাবে দাওয়াত দিবে? তারা তাদের জায়গায় থেকে সীমিত ভাবে দাওয়াত দিতে পারে, কিন্তু তারা স্টেজে বসে যাবে, আর কিছু আলেম রাজা মেসাল ফারে বসে আছে, আর বিভিন্ন মাদ্রাসা থেকে ফারে বসে আছে, আর তারপরে ওকে বসিয়ে রয়েছে জনগণ, তো ব্যাস কার ভাষা বেশি ভালো, কার লোক ফলোয়ার বেশি রয়েছে, ভক্ত বেশি রয়েছে, কে প্রধান বক্তা হয়ে এসছে, দ্বিতীয় প্রধান বক্তা বানিয়ে ব্রাদারকে, আর তারপরে ফতোয়া স্টেজে মতে ফতোয়া দিতে শুরু করবে। এটা যাই সুতরাং যারা জেনারেল লাইনে শিক্ষিত হয়ে বক্তব্য করতে পারছেন তাদেরকে পরামর্শ দেব যে আপনারা যতটুকু শিখেছেন ততটুকুতে সীমিত থাকেন, আর এর বেশি হুকুম আকা মাসলা মাসাইল সূক্ষ্ম বিষয় এইসব বিষয়ে মোটেই যাবেন না। এবং আলেমদের সামনে বেয়াদবি করে আপনি মুফতির স্টেজে বসে গেছেন, আপনি জনগণ মূর্খরা আপনাকে বড় মনে করে বসিয়ে দিয়েছে, ওরা তো বুঝে না, সেই জন্য আপনাকে বসিয়ে দিয়েছে। আপনি বলেন আমি অযোগ্য, ফতোয়া দেবেন অমুক অমুক আলেম, আমি ফতোয়া দেবো না, এ কথা বলবেন, আর আপনাকে লোকেরা বসেছেন আপনি বসে যাবেন, এটা মোটেই যায় আর সীমিত ভাবে যদি তারা দাওয়াতি কাজ করে তাহলে ঠিক আছে, কিন্তু এইভাবে সীমা লঙ্ঘন বাড়াবাড়ি। আর তারপরে আয়াতের কোথা থেকে আমি কয়েকজন ব্রাদার উর্দুভাষী ব্রাদারদের আশ্চর্য শুনে যে কোথা থেকে কি যে তর্জমা করছে, উল্টো পাল্টা তর্জমা তফসির করে ফেলছে। আল্লাহ হেদায়েত দান করুন।